প্রিয় ছেলে মেয়েরা ভালো আছো? তোমরা সবাই অবশ্যই ভালো আছো, পড়াশোনাও করছো, তোমাদের তো পরীক্ষাও একটা হয়ে গেল। তো পরীক্ষা সবাই ভালোই দিয়েছ আশা করি। তো আবার আমরা পড়াশোনা শুরু করি, সামনে আমাদের হয়তো বার্ষিক পরীক্ষা হবে, নতুন ক্লাসে উঠব, সেজন্য আমরা সবাই মনোযোগ দিয়ে পড়ব। আজকে আমি তোমাদেরকে কৃষি ক্লাস নিচ্ছি ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পার্ট 8, 9, 10 এটা একটু আলোচনা করি তোমাদের সাথে। তো পার্ট 8-এ আমাদের আছে কি, দেখো বই দেখো তোমরা, পার্ট 8-এ আমাদের আছে বীজের বৈশিষ্ট্য। তো বীজ কি সবাই তো আমরা জানি, তাই না? বীজ তো আমরা সবাই আসলে চিনি। আমরা যখন যে কোনো একটা ফল খাই, আম খাই বা কাঁঠাল খাই, তা দেখা যায় যে বীজ, আমরা সেই ফলের বীজ দেখতে পাই, বীজটাকে খাওয়ার পরে আমরা ফেলে দিই। এই বীজ সম্পর্কেই আমরা পড়ব। হয়তো বা এমনি মানে আপাতভাবে হয়তো মনে হবে যে এটা একটা ফেলে দেওয়ার মতন জিনিস, তেমন কোনো কাজে লাগে না, কিন্তু এটা যে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা আমরা পড়াশোনা করেই বুঝতে পারবো। কারণ বীজ, কারণ এই বীজ থেকেই কিন্তু উদ্ভিদের জন্ম হয়। হ্যাঁ, যে কোনো গাছ জন্মায় বীজ থেকেই, এবং সেখান থেকেই আমরা ফসল পাই, খাবার পেয়ে থাকি। অর্থাৎ বীজের গুরুত্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বীজ সম্পর্কে আমরা জানি যে বীজের বৈশিষ্ট্য কী, আমাদের ভালো বীজের, যেহেতু বীজ থেকে ফসল উৎপাদন হয় সেহেতু ভালো বীজের বৈশিষ্ট্য আমাদের অবশ্যই জানতে হবে। তার আগে আমাদের জানতে হবে যে বীজ কী। বীজ হচ্ছে, বিজ্ঞানের ভাষায় বীজ হচ্ছে নিষিক্ত পরিপক্ব ডিম্বককে বীজ বলে। আমি একটু লিখি, দেখেছ নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে। বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। সাধারণভাবে বীজ বলতে বললাম তো বিভিন্ন ফসলের বীজ, যেমন ধান, গম, পাট, বিভিন্ন ফসলের বীজ হয়। এখানে তোমাদের ছবি দেওয়া আছে বইয়ে, দেখো সয়াবিনের বীজ, বাদাম বীজ, ঢেঁড়সের বীজ, ভুট্টার বীজ, মাসকালাই বীজ, শসার বীজ। আবার অন্যভাবেও কিন্তু বীজের সংজ্ঞা দেওয়া যায়। এটা হচ্ছে কি, বিজ্ঞানীদের মতে নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলা হয়। কিন্তু শুধুমাত্র বীজ না, উদ্ভিদের যে কোনো অংশ, পাতা, ডালপালা, এসব থেকেও তো গাছ জন্মায়। সেই হিসাবে কিন্তু উদ্ভিদের যে কোনো অংশ যেখান থেকে আর একটা গাছ জন্মায় সেটাকেও বীজ বলে। যেখান থেকে একটা নতুন উদ্ভিদের জন্ম হচ্ছে সেটাই হচ্ছে বীজ। এখন ভালো বীজের বৈশিষ্ট্য, দেখো ভালো বীজের বৈশিষ্ট্যগুলো কী কী আছে সেটা আমরা একটু দেখি। ভালো বীজের বৈশিষ্ট্যগুলো কী কী, মানে ভালো বীজ বলতে আমরা কোন কোন বৈশিষ্ট্যগুলোকে বুঝব। আমাদের এখানে কয়েকটা পয়েন্ট আছে, সে পয়েন্টগুলো কী কী খেয়াল করো। নাম্বার হচ্ছে বীজ বিশুদ্ধতা, আমি আগে লিখে নিই। দুই নম্বর হচ্ছে বীজ বিশুদ্ধতা, দুই নম্বর হচ্ছে জাত বিশুদ্ধতা। তিন নম্বর হচ্ছে গজানোর ক্ষমতা। চার নম্বর হচ্ছে, সরি, জীবনী শক্তি। জীবনী শক্তি। পাঁচ নম্বর হচ্ছে আর্দ্রতা, বীজের আর্দ্রতা। আমি আর্দ্রতাই লিখছি এখানে, আমি আর্দ্রতাই লিখছি। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে বর্ণ, বীজের বর্ণ, আমি বর্ণই লিখছি এখানে। আচ্ছা, মোটামুটি এই কয়টা, ছয়টা বৈশিষ্ট্য, ভালো বীজের এই ছয়টা বৈশিষ্ট্য থাকে। তো আমরা বীজ বিশুদ্ধতা বলতে কি বুঝি সেটা একটু আগে আলোচনা করি। বীজ বিশুদ্ধতা বলতে বোঝায় যে
কাঙ্ক্ষিত ফসলের বীজের সাথে অন্য কোনো ফসলের বীজ, আগাছার বীজ, কাকর জাতীয় কোনো বস্তু মিশ্রিত থাকবে না। সেদিকে এটাই হচ্ছে বীজ বিশুদ্ধতা। অর্থাৎ আমরা যে ফসল উৎপাদনের জন্য যে বীজগুলো কিনে আনবো, সেখানে কোনো ময়লা আবর্জনা ধুলা বালি কোনো কুচি থাকবে না, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন ঝরঝরে বীজই হচ্ছে বীজ বিশুদ্ধতা। অর্থাৎ সেখানে কোনো রকমই অশুদ্ধতা থাকবে না। বুঝতে পারছো আশা করি? আর জাত বিশুদ্ধতা, এটা হচ্ছে কি, ওই বীজের মধ্যে যে ফসলের বীজ, সেই ফসলের বীজের সাথে ওই জাতের অন্য কোনো বীজ মিশবে না। যেমন ধরো আমরা কলা খাই, তো বাজারে তো বিভিন্ন রকমের কলা কিনতে পাওয়া যায়, যেমন সবরি কলা, কুবরি কলা, অনুপম কলা। অনুপম কলার বীজ আর হলো এটি কলার বীজ, দুটো কিন্তু মিশ্রিত হবে না। যদি মিশ্রিত হয় তাহলে জাত বিশুদ্ধতা থাকলো না। হ্যাঁ, এখন পরীক্ষায় যদি প্রশ্ন দেওয়া হয় যে বীজ বিশুদ্ধতা কী আর জাত বিশুদ্ধতা কী, এই দুটো জিনিস কিন্তু তোমরা গুলিয়ে ফেলো। বীজ বিশুদ্ধতা হচ্ছে ওই বীজের মধ্যে কোনো ময়লা আবর্জনা বা কোনো কাকড় ধুলা বালি থাকবে না। আর জাত বিশুদ্ধতা হচ্ছে ওই বীজের সঙ্গে অন্য কোনো জাতের, ওই ফসলেরই অন্য কোনো জাতের বীজ মিশ্রিত হবে না, সেটা হচ্ছে জাত বিশুদ্ধতা। বুঝতে পারছো? অবশ্যই। না বুঝতে পারলে আবার পড়বে। তারপরে গজানোর ক্ষমতা, গজানোর ক্ষমতা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা। অর্থাৎ একটা বীজকে যখন মাটিতে আমরা রোপণ করব, সেখান থেকে যে চারাটা বের হবে সেইটাই হচ্ছে গজানোর ক্ষমতা, সেটাই হচ্ছে আর এই অঙ্কুরোদ্গম ক্ষমতা বা গজানোর ক্ষমতা। অঙ্কুরোদ্গম ক্ষমতার উপরেই কিন্তু ফসলের উৎপাদন নির্ভর করে। গজানোর ক্ষমতা যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু সেই বীজের গুণগত মানগুলো কমে যায়। বীজের বীজ গজানোর ক্ষমতা কমপক্ষে 80%, শতকরা 80% যদি না হয় তাহলে সেই বীজটাকে আদর্শ বীজ হিসাবে ধরা যায় না। 100% হলে তো খুবই ভালো, 80%-এর উপরে যদি 90% হয় ভালো, কিন্তু কমসে কম আমাকে 80% গজানোর ক্ষমতা থাকতেই হবে। এটা এখন আমরা বুঝবো কেমন করে? এর জন্য কিন্তু ছোট ছোট পরীক্ষা আছে। যেমন ধরো তুমি যে ফসলটা আমরা জমিতে লাগাবো, যে গাছটা লাগাবো, সেই বীজ বাজার থেকে এনেছ, এখন সেখান থেকে তুমি 10টা বীজ ধরো গুনে গুনে 10টা বা 12টা নিলা, এই 10টা বীজ নিলা, তারপরে এটাকে তুমি একটা ডিশে করে, পেট্রি ডিশ বা কোনো একটা বাটিতে করে পানি দিয়ে ভিজিয়ে একদিন বা দুদিন রেখে দিলাম, সেটা ফসল অনুযায়ী 2 দিন বা 1 দিন রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখা গেল যে এই 10টা বীজের মধ্যে আমার 6টি বীজ হচ্ছে অঙ্কুরিত হয়েছে, অর্থাৎ ওখান থেকে গাছ বের হচ্ছে। তাহলে বুঝতে হবে শতকরা কত, 6টা যদি করে তাহলে শতকরা ষাট ভাগ বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা হয়েছে, অর্থাৎ এই বীজটা আমার লাগানোর জন্য উপযোগী না। কিন্তু এখানে যদি আটটা বীজ গজায় তাহলে কত হবে, 80%। হ্যাঁ, এই বীজটা হচ্ছে ফসল লাগানোর জন্য উপযোগী। তো আমাদেরকে এইভাবে বীজগুলোকে পরীক্ষা করে নিতে হবে ফসল লাগানোর আগে জমিতে। তো বীজের জীবনী শক্তি তেজ, নমুনা বীজের চারা যদি সতেজ, সজীব এবং স্বাস্থ্যবান হয় এবং প্রতিকূল অবস্থায় তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে, তবে সে বীজকে তেজস্বী বীজ বলা হয়। অর্থাৎ যদি প্রতিকূল পরিবেশ, যেমন ফসল লাগানোর জন্য তো অবশ্যই কি আবহাওয়ার কিছু ব্যাপার থাকে, জলবায়ুগত কিছু উপাদান লাগে, এইসব ঠিক মতো সবসময় ঠিক মতন কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আজকে মেঘলা আকাশ, রোদের ভাবটা কম বেশি, একটা প্রতিকূল পরিবেশই বেশি থাকে, এর মধ্যে দিয়ে যে বীজগুলো বেড়ে ওঠে মানে গজায়, চারা বের হয়, সেগুলোই হচ্ছে তেজস্বী বীজ। এই এদের জীবনী শক্তি বা তেজ হচ্ছে সর্বোত্তম। তারপর বীজের আর্দ্রতা, এটাও চলে গেল। এবার হলো বীজের আর্দ্রতা। বীজের আর্দ্রতা হচ্ছে কি, বীজের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ। আমরা অনেকেই জানি না, আমরা যখন ফসল থেকে, যখন জমি থেকে ফসল কেটে আনি, ধান গম বা বিভিন্ন রকম ফসল যখন কেটে নিয়ে আসি, তখন কিন্তু আর্দ্রতা থাকে, বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, কোনোটাতে থাকে 40%, কোনোটাতে থাকে 42%, বা কোনোটাতে থাকে 48% বা 36%, এইরকম আর্দ্রতায় থাকে। কিন্তু এই আর্দ্র অবস্থায় বীজটাকে যদি আমি রেখে দিই, তাহলে এই আর্দ্রতায় বীজটাকে যদি আমি রেখে দিই তাহলে সেই বীজটা কিন্তু পোকায় ধরবে, মানে জলীয় বাষ্পের ভাগটা বেশি হয়ে যাবে।
কোনো বীজকে আমি যখন সংরক্ষণ করব তখন সেই বীজে আর্দ্রতা থাকতে হবে আমাকে দানা শস্যের ক্ষেত্রে ধান গমের ক্ষেত্রে থাকতে হবে 8 থেকে 10 ভাগ আর অন্যান্য বীজের ক্ষেত্রে কমসে কম 12% আর্দ্রতায় আমাকে বীজকে সংরক্ষণ করতে হয়। এর থেকে যদি আবার কম আর্দ্রতায় নিয়ে যাই শুকায়ে যদি বীজটাকে আমি রেখে দিই তাহলে দেখা যাবে যে সেই বীজের ভিতর যে ভ্রণ থাকে সেই ভ্রণটা ভেঙে যাবে সেখান থেকে চারা বের হবে না। অর্থাৎ যে বীজগুলোকে আমরা সংরক্ষণ করব ফসলের জন্য অবশ্যই 8 থেকে 10 বা 12% আর্দ্রতায় থাকতে হবে। এটাই হচ্ছে বীজের আর্দ্রতা। তারপরে হচ্ছে বীজের বর্ণ। বীজের বর্ণটা হচ্ছে বীজের রং। আসলে বীজটার যে ভালো না খারাপ সেটা কিন্তু আমরা প্রথমেই বুঝি তার চেহারা দেখে তার রং দেখে। নির্দিষ্ট ফসলের নির্দিষ্ট রকম রং হয়ে থাকে বীজের। তো যদি রংটা উজ্জ্বল হয় ভালো হয় তবে আমরা ভাববো যে বীজটাও ভালো। সেই জন্য অবশ্যই উজ্জ্বল রঙের বীজ বাছাই করতে হবে। এই হলো ছিল আমাদের ভালো বীজের বৈশিষ্ট্য। এগুলো তোমরা মুখস্থ করবে, এগুলো মুখস্থ করলে তোমরা লিখতে পারবে পরীক্ষায়। এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন, ছোট বড় যে প্রশ্নই আসুক না কেন, তোমরা লিখতে পারবে। তারপরে আসো বীজের শ্রেণী বিভাগ। বীজের শ্রেণী বিভাগ তা আমাদের বইয়ে দেওয়া আছে। দেখো বীজের শ্রেণী বিভাগ হচ্ছে 3 ভাগে দেওয়া আছে ব্যবহারের ভিত্তিতে। 1 নম্বর হচ্ছে ব্যবহারের ভিত্তিতে। বই খেয়াল করো, এক নম্বর হচ্ছে ব্যবহারের ভিত্তিতে বীজ হচ্ছে 2 রকম। একটা হচ্ছে ক নম্বর হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ, ক নম্বর হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। বীজ একটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ আর একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। উদ্ভিদতাত্ত্বিক বীজ হচ্ছে বিজ্ঞানীদের মধ্যে যেটা হয়তো প্রথমে বললাম নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ হলে এটাই হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। আর কৃষিতাত্ত্বিক বীজ হলো যেটা পরে বলেছিলাম তোমাদেরকে, মনে আছে কি, ওই যে উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে নতুন একটা উদ্ভিদের জন্ম দিতে পারে, সেটা হতে পারে কাণ্ড হতে পারে, পাতা হতে পারে, মূল হতে পারে বা বীজ হতে পারে, যে কোনো অংশ যেখান থেকে আরেকটা চারা গজানো সম্ভব সেই সেই উপাদানটাই সেই অংশটাই হচ্ছে বীজ। এটা হচ্ছে কৃষিতত্ত্ব কৃষি বিজ্ঞানীদের মতে। তো উদ্ভিদতাত্ত্বিক বীজ বলতে ধান পাট গম উদাহরণগুলো হচ্ছে কি কি খেয়াল করো, ধান পাট গম। আর কৃষিতাত্ত্বিক হচ্ছে কাণ্ডের সাহায্যে পাতার সাহায্যে যেগুলো হয় সেই বীজগুলো, যেমন হচ্ছে আদা, পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু কাণ্ডের মাধ্যমে লাগানো হয়। তারপর আলু, আলুকে ধরা হয় দুইভাবেও ধরা হয়। তারপরে কাঁকরোল, তারপরে আখের আখ, আখ চেন কুষার। আখের কিন্তু আমরা খণ্ড কেটে 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 লাগাই, হ্যাঁ, কাণ্ড থেকে একটা নতুন গাছ জন্মাচ্ছে, এই ক্ষেত্রে ওই কাণ্ডটাই কিন্তু আখের বীজ। আবার ওই যে পাতা, পাথরকুচি পাতা সবাই চিনি অবশ্যই আমরা। পাথরকুচি পাতা তুমি যদি বয়ে রেখে দাও বা মাটিতে ফেলে দাও দেখবে যে সেখান থেকে শিকড় গজাইছে এবং ওই পাতা থেকে আর একটা গাছ জন্মাচ্ছে, সেই ক্ষেত্রে ওই পাতাটাই হচ্ছে কিন্তু ওই পাথরকুচির বীজ। এটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ এটাকে বলা হচ্ছে, অবশ্যই বুঝতে পারছো সবাই। 2 নম্বর হলো বীজ আবরণের উপর ভিত্তি করে। আবরণের উপর ভিত্তি করে, বীজ আবরণের উপর ভিত্তি করে এটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, অনাবৃত আবৃত। আমি এখানে লিখতেছি ক নম্বর অনাবৃত, ক নম্বর হচ্ছে আবৃত। অনাবৃতীয় এটা হচ্ছে, এটাকে আর একটা নাম হচ্ছে নগ্নবীজী, আর এটাকে বলা হয় গুপ্ত গুপ্তবীজী উদ্ভিদ। হ্যাঁ, নগ্নবীজী গুপ্তবীজী বীজ, অর্থাৎ যে বীজগুলো কোনো আবরণ থাকে না সেই বীজগুলোকে বলা হচ্ছে
অনাবৃত, যেমন তোমাদের বই যেটা উদাহরণ দেওয়া আছে পাইন সাইকাস, এই গাছগুলো কি তোমরা চিনো? পাইন সাইকাস আমাদের আশেপাশে আছে কিন্তু একটু কম, সাইকাস গাছটা দেখা যায় আশেপাশে অনেকই দেখা যায়। ও ওই গাছের বীজগুলো হচ্ছে নগ্নবীজি, নারকেলও তো হচ্ছে। আচ্ছা, তারপরে আবৃত বীজি হচ্ছে ধান গম, অর্থাৎ এইসব বীজের কি একটা আবরণী থাকে, সেটা হচ্ছে ধান সরিষা তারপরে আম, এগুলো হচ্ছে গুপ্তবীজি, অর্থাৎ বীজেরটার ভিতরে আবৃত থাকে, ফলের ভিতরে গুপ্ত অবস্থায় থাকে, এটা হচ্ছে আবৃত বীজি। বুঝতে পারছো? তবে 3 নম্বর হচ্ছে বীজপত্রের ভিত্তিতে, বীজপত্রের ভিত্তিতে ক নম্বর একবীজপত্রী, খ নম্বর দ্বিবীজপত্রী, গ নম্বর বহুবীজপত্রী। এই 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ বীজপত্র, অর্থাৎ একটা বীজকে যদি দুই মানে একটা বীজকে যদি সমান ভাগে ভাগ মানে ভাগ করা যায় সেইভাবে এটাকে বীজপত্র বলা হয়। যেমন তুমি খেয়াল করো, ধানের কথাই চিন্তা করো, ধানকে কি 2 ভাগে ভাগ করা যায়? যায় না। অর্থাৎ এটাকে বলা হয় একবীজপত্রী। এই হ্যাঁ, আর দ্বিবীজপত্রী হচ্ছে ওই যে ছোলা আছে, তারপরে মসুর ডাল আছে, এই ধরনের দ্বিবীজ, আম আম আমের বীজ দেখবা যে সমান 2টা অংশে ভাগ করা যায়, তো এই ধরনের বীজগুলোকে বলা হয় দ্বিবীজপত্রী বীজ। আর বহুবীজপত্রী হচ্ছে পাইন, তোমাদের বইয়ে দেওয়া আছে পাইন, পাইন বীজ হচ্ছে বহুবীজপত্রী, অর্থাৎ বীজগুলোকে অনেকগুলো খণ্ডে ভাগ করা যায়, বীজপত্র হয় একাধিক, বীজগুলোকে অনেকগুলো অংশে ভাগ করা যায়, সেটা হলো বহুবীজপত্রী। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো আশা করি, এটা বেশ সহজ পড়া, একটু মনোযোগ দিয়ে পড়বা তাহলেই বুঝতে পারবা। তো আমার এখানে বইয়ের থেকে একটু নতুন 2টা শব্দ আমি ব্যবহার করেছি, সেটা হলো নগ্নবীজি গুপ্তবীজি। হ্যাঁ, আর এগুলো সবই তোমাদের বইয়ে আছে, তোমরা সবাই দেখবা পড়বা, আর বুঝতে না পারলে তো অবশ্যই সেটা আবার বলার চেষ্টা করবা। তো এ পর্যন্তই থাক, সবাই পড়বা লিখবা, ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।